আমি যেটা দর্শকের উদ্দেশ্যে বলতেছি, আমি তো দিশে হারা গেছি একটা ব্যথার কারণে, কোথায় না গেছি আমি এই চিকিৎসার জন্য। চিকিৎসা করতে করতে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা, 21 বছরে মনে হয় মিনিমাম 20 লক্ষ টাকা আমার যা ইনকাম করছি কেসে সব, কিন্তু চিকিৎসাটা ভালো প্রপার কোথাও পাইনি। কিন্তু আল্লাহ আমার কপালে রাখে নাই, মনে মরছিলাম এরকমই যে আমি আর ভালো হব না, এটাই নিয়ে আমার এরকম মরণ ব্যথা মরণ বেদি এসব ধরে নিয়েছিলাম আমি। এখন আশা করছি ইনশাল্লাহ স্যারের এখানে এসে যখন ইউটিউবে স্যার দেখলাম, দেখে আগ্রহ জাগলো যে আমি না ঢাকা যাব একবার শেষবার মতো, ওখানে একটা ট্রিটমেন্ট করে আসি। তো আয়সা মোটামুটি ভর্তি করে দিল স্যারের পরীক্ষা কিছু করে, এরপর থেরাপি ট্রিটমেন্ট যেগুলো দিছে ইনশাল্লাহ একটু তখন আসার পর থেকে ভালোর দিকে আছি। তো আপনারাও দেখবেন আপনার স্যারের ইউটিউব চ্যানেলটা দেখে আপনাদের স্যারের কথোপকথনগুলো যদি আপনার ব্যায়ামের সাথে মিলে যায়, আপনি নিজের মনকে নিজে রিসার্চ করে হয়তো আপনি একটা এরকম পদক্ষেপ নিতে পারেন। এটা আমি মনে করব যদি আমার এই কথায় যদি আপনারা কেউ উপকৃত হন, এটা আমি আল্লাহর কাছে কিছু সওয়াবের ভাগিদার হব আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য অসংখ্য রোগী আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, যেমন গতকালকেও আমরা বেশ কিছু SMS পেয়েছি এবং বেশ কিছু ফোন কল পেয়েছি এবং কিছু ইমেলও পেয়েছি। তার ভিতরে একটা প্রশ্ন ছিল, মানে আমাদের কুমিল্লা থেকে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে গত 15 বছর থেকে ওনার হিপ জয়েন্টে ব্যথা ছিল এবং এই হিপ জয়েন্ট আপনার একদম সম্পূর্ণ স্টাক হয়ে গেছে, উনি একদম সরাসরি মুভ করতে পারছেন না। তো এই ধরনের সমস্যার কি আসলে সমাধান, অপারেশনবিহীন সমাধান আছে কি না? বা অনেকে দেখা যাচ্ছে আপনার হাতের কবজিতে বা আপনার মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় স্টাক হয়ে যায়, একদম মুভ করতে পারছেন না এবং দীর্ঘদিনের জন্য তারা এই ধরনের সমস্যার সমাধান ওনারা বিভিন্ন জায়গায় খুঁজেছেন কিন্তু পাননি। দর্শক, তাদের জন্য আসলে বলছি যে আসলে এই ধরনের সমস্যার সমাধান আছে এবং অপারেশনবিহীনভাবে আসলে এই ধরনের সমস্যার সমাধান করা যায়, তবে সেটা অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো দেখা সাপেক্ষেই আপনার হচ্ছে এই ধরনের ট্রিটমেন্টগুলো আসলে দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলোর অপারেশন প্রয়োজন হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো আপনার যদি প্রাথমিক অবস্থায় হয় বা নিরাময়যোগ্য হয় সেক্ষেত্রে অপারেশন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা যায়। যাই হোক, দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ঠিক তেমনি একজন ভাই, যিনি আপনার গত প্রায় 20-21 বছর থেকে উনি ওনার ছিল PLID সমস্যা ছিল, ওনার যেটা ছিল L5 এবং S1 স্পন্ডলাইসিস হয়েছিল এবং ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার বোথ হিপে, এবং এটার জন্য কী করেননি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কী করেছেন সেটা না বলে বলবো যে উনি কী করেননি, এমন কোথাও উনি যাননি বা এমন কোনো ডক্টরের কাছে উনি যাননি এটার জন্য, এটা চিকিৎসার জন্য দীর্ঘ একটা সময়, 20-21 বছরের পরিক্রমাটা আসলে অনেক বড় একটি পরিক্রমা। আসুন দর্শক, একটু ওনার সাথে আমরা একটু কথা বলি এবং ওনার কাছ থেকে আসলে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জানার চেষ্টা করি যে আসলে কী হয়েছিল ওনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। স্যার কোথায় থাকেন বাংলাদেশে? আমি বাংলাদেশের চট্টগ্রামে রাউজানে, রাউজান উপজেলা। আচ্ছা, পেশাগতভাবে এমনি কী করেন? পেশাগতভাবে বর্তমানে এমনি একটা ছোটখাটো ব্যবসা করি। আগে প্রবাসে ছিলাম। আগে প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? প্রবাসে দুবাইতে ছিলাম। দুবাইতে ছিলেন। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে কী সমস্যা নিয়ে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন এবং এটা ঠিক কতদিন আগে শুরু হয়? এটা আসলে ওই 2000 সালের দিকে আমার ব্যথাটা শুরু হয়। তখন আমি দুবাইতে চাকরি করতেছি। তো ব্যথাটা ওইখানে একটা আঘাত হইত সামান্য, ওই আঘাতের কারণে মনে হয় ওই ব্যথাটা শুরু হয়। কিভাবে আঘাতটা? আঘাতটা হলো যে আমি ওই কাপড় কাচতেছি বসে বাথরুমে, ওয়াশরুমে ওঠার সময় যে একটা জাম নাট থাকে না দেওয়ালে, একটা নাট থাকে, এটা বন্ধ করছে, যেটা সব পানির লাইন ছিল আগে এটা বন্ধ করছে, ওই নাটটা আমি খেয়াল করিনি। ওইটাতে আপনার আমি কাপড় কাছে ওঠার সময় ভাত তো ছোট, মানে মাঝখানে তো দেওয়ালের সাথে ছিলাম, লেগে গেছে ওই ওই জায়গায়, ওই হিপে লাগছে। তখন একটু ব্যথা হয়ে ইয়া হলো, ফুলে গেলাম মাসলটা, তখন আমি একটু তুতু দিয়ে মালিশ করলাম লেভেল কিছু না,
এরপর 3-4 মাসের মধ্যে কাজ করতেছে কোম্পানি কাজে, ওখানে দেখি একটা হোয়াইট উড়াচ্ছে, কাজ করতেছে হোয়াইট ওঠার সময় ওই জায়গায় আমাকে এমন কাবু করে ধরেছে, এভাবে ধরছে আমি আর উঠতে পারিনি, ওখানে বসে গেছি। ওখান থেকে আমাকে শারজা আল কাসমি হাসপাতাল নিয়ে গেল। আচ্ছা, আল কাসমির থেকে ওরা এমআরআই টেমআরআই সব করাই, আমি হাঁটতে পারতেছি মোটামুটি, আমাকে এরা হুইলচেয়ারই করেনি, গাড়ি থেকে হুইলচেয়ার নিয়ে এই। এরপর এরা পরীক্ষা নিরীক্ষা যা করেছে তখন ওই কিছু ওষুধ দিয়ে দিছে, একটু ব্যথা কমছে, এভাবে এই কিছুদিন চললো, দেখা যায় ব্যথা একটু কমার পর এই 15 দিন 1 মাস পর আবার একদম ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে মানে এখন তো এসি চলে, ঘুম থেকে গিয়ে আর উঠতে পারতেছি না। আচ্ছা, আবার ব্যথা, কারো সাহায্য ছাড়া ওয়াশরুমও যেতে পারতেছি না, বিদেশে কার কে সাহায্য করে যাতে, মানে হঠাৎ করে এরকম একটা অবস্থা, হঠাৎ করে হয়ে যায়। মানে আগের দিনও আপনি ঠিকমতো কাজ করেছেন, সব কাজ করেছেন, আগের দিন করছি, আর দিন আর আপনি উঠতে পারছেন, 10 দিনও করেছি, হঠাৎ করে এটা ব্যথাটা ওখানে হয়ে গেল, উঠতে পারে না। এভাবে আমার এই 3-4 বছর এক পাশে এই ব্যথাটা হয়েছে। আচ্ছা, ট্রিটমেন্ট চলতেছে কিন্তু কোনো উপায় পাচ্ছি না, মানে এই ব্যথা নিয়ে আপনার কাজ করছেন। তারপর দেখা যায় ওই একটা এমআরআই করালাম এই শারজাহ হাসপাতালে, তো ওখানে ওরা অপারেশন কথা বলছিল, আমি অপারেশন না করে আর দেশে চলে আসছি। আচ্ছা, শারজাহ হসপিটালে যান, ওনারা আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, পরে তার এমআরআই করে, এমআরআই করেন, এবং তারা আপনাকে সাজেস্ট করেছেন যে অপারেশনের জন্য নাম্বার 4 or 5 বলছিল, এখানে ওই কিছু ডিক্সের ইয়া বের হয়ে গেছে, ওগুলো অপারেশনের মতো ইয়া করতে হবে, তো আমি অপারেশনের জন্য রাজি হইনি। আচ্ছা, চলে আসি, যেহেতু বয়স এখনো কম, বয়স কম, এখনো জায়গাটা করবে কোথায় করবে, মেরুদণ্ডতে বসান করবে, এটা আর ওখানে আপন মানুষও নাই, একটা কনফিউশন আছে, যাইনি। তখন তো অবশ্য যখন অপারেশন বলছিল তো 2000 সালে হয়েছিল, এরপরে যখন অপারেশনের ওই এমআরআইটা করেছে তখন আমার ওয়াইফ ছিল, আবার এখানে আমার ফ্যামিলি নিয়ে এখানে, প্রথমে এমআরআই বইও পাইছিলাম, হার্ট এর জন্য এমআরআই আমি করি নাই, তারপর আবার নিছে আমাকে ইয়াতে একদিন। আচ্ছা, তারপর 3-4 বছর পরে দেখি এটা চেঞ্জ হয়ে এখানে চলে আসলো, তো এদিকে লেফট দুই দিকে ব্যথা শুরু হয়ে গেছে। এটা করতে হতে প্রায় 2008 সাল। আচ্ছা, 2008 সালে চিটাং এসে চিকিৎসা করলাম, এরা ডাক্তার এক যে যেটা বলে ওদিকে যাচ্ছি, কী করবো, ব্যথা উপায় তো নাই, যার ভালো না হলে একজনের কাছে যায়, আরেকজন আরেকটা বলা ওর কাছে যায়, আবার ওরা ডাক্তারে আবার অ্যাডভান্স করো অন্যর কাছে যান, এভাবে করতে করতে আরও 1-1.5 বছর গেল। তারপর চিটাং একটা এই প্রাইভেট হাসপাতালে বলছে অপারেশন করার জন্য, তার ওখানে এমআরআই করালো। আচ্ছা, ওখানে আবার এমআরআই করে, তো ওখানেও আমি আবার ইয়া করিনি, রাজি হইনি যে অপারেশন করবো। আচ্ছা, মানে আপনি চাচ্ছিলেন যে আসলে অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে কিনা সেটা খুঁজছিলেন। লোকে মুখে শুনতেছি অপারেশন করলে এগুলো ভালো হচ্ছে না, অভিজ্ঞতা বাড়তেছে আমার চিকিৎসা নিয়ে, দেখতেছি এর মাঝামাঝি কি হচ্ছে, ব্যথাটা কি আরো বাড়তেছে, বাড়ছে কমছে, বাড়তেছে কমছে, এর মধ্যে আবার ওইগুলো কে যাচ্ছে হোমিওপ্যাথিক, আচ্ছা, কবিরাজি, এগুলো সব যখন যেভাবে বলতেছে যখন, মানে 11 বছরে অনেক টাকা ব্যয় করে ফেলছি। আচ্ছা, তারপর 2009 নর্থ ইন্ডিয়া চলে যাই, ইন্ডিয়া ভেলোরে কাঠপাড়ি সিএমসি হাসপাতাল। আচ্ছা, ওখানে এই নিউরোর হেড যেটা ছিল জর্জ এরিচাগো, আচ্ছা, উনি ট্রিটমেন্ট নিয়েছে ওনার থেকে, উনিও এমআরআই করালো, এমআরআই করাইয়া দেখলো যে অপারেশন করার মতো এরকম কিছু নাই, তিনি খুঁজে পাননি ওরকম কিছু, তো ব্যথাটা করতে গে। আচ্ছা, উনি এটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে আবার মেডিকেল বসলো, ওরা 4-5 জন ডাক্তার বসা, তো তারা তার কি বললো, বলেছি ব্রেন দেখেন আপনার এই ওষুধটা খাইতে হবে, আর একটু সাঁতার অথবা গরম পানির ছেঁক, এই এই 2-3টা কাজ করতে হবে, তো ভালো হয়ে যাবে। ওষুধটা খাওয়ার পর দেশে চলে আসলাম, ওখানে রাখলো 15-16 দিন। দেশে আসার পরে উনি ইয়া আবার 1 বছর পর আবার ওনাকে মেল করলাম, আমার ব্যথা তো ভালো হচ্ছে না, কী করা যায়, বলতে দেখুন ইব্রাহিম এখানে আপনাদের রিকমেন্ড করতেছি না যে অপারেশনের জন্য করা সম্ভব না, এটা আপনি একটা ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখান। আচ্ছা, মানে একজন একজনের কাছে শুধু রেফার করছে, বাংলাদেশে একটা ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখান, এটা সিএমসি থেকে বলতেছে, ভারতের সিএমসি থেকে। তখন আমি খবর নিলাম চিটাঙ্গে, বাংলাদেশের 10 জনের মধ্যে একজন একটা ডাক্তার, সম্মানিত ডাক্তার, আমি ওনার হাতে চিকিৎসা করলাম, তো উনিও একটা ইঞ্জেকশন ফোর্স করছিল, মনে হয় হাঁটুতে না কোমরে, আমার খেয়াল পড়তেছে না, তো উনিও কিছু থেরাপি দিছে, এরপরও আবার এই অবস্থা, এইভাবে চলতেছে চলতেছে 16 সাল পর্যন্ত চিকিৎসা আর দীর্ঘ এমআরআই কিছু হয়নি, যে যা বলতো ওইটা খেয়ে চলতেছি, আল্লাহ পাকে শুকর এ করতেছে, আল্লাহ যেন আমাকে এই ব্যথার ওষুধ তো দিচ্ছে, এখানে তো সাইড এফেক্ট কিছু আছে, যেন আল্লাহ যেন আমার কিডনি এগুলো সুস্থ রাখে, এটা আমার কাছে দোয়া চাইতেছে,
এর মধ্যে 16 সালে আবার ইন্ডিয়া দিল্লি সরকার নারম হাসপাতাল আচ্ছা ওখানে চিকিৎসা ওখানে আমার হলো ওখানে তেমন ইয়া দেনে কিছু যেটা থেরাপি দিয়ে আর রাখে নাই বোর্ড অ্যাডমিট করে নেই আর ওষুধ দিয়ে চাপ ফেলে দিয়েছে দেশে আচ্ছা এগুলো খাওয়ার পরও কিছুদিন ভালো হওয়ার পর আবার এই কী অবস্থা এইভাবে চলতেছে চলতে চলতে একদিন ছোটখাটো ব্যবসা করি তো আমার অবস্থা তো সবাই দেখতেছে বিশ একুশ বছর আমার পরিস্থিতি উন্নয়ন হচ্ছে আশপাশে সবাই মোটামুটি জানে কে বললো ভাই কেমন আছেন ব্যথা থাকলো ভাই ভালো আছি ভালো আছি এটাই বলে আর কিছু করার নেই জি করবে এটা বলতে হয় আসলে আমরা বলে ফেলি বলে ফেলি ভাই ভালো আছি কিন্তু ব্যথা মানুষকে নিজের দুঃখের কথা কত বলবো কত বলবো বল চলতে একুশ বছর আর বলা মন চাই না মন থেকে আর আসে না আমার অসুস্থ এটা আত্মীয় স্বজন কেমন বললো ঘরের ফ্যামিলিরা বললো আমি বলি না হ্যাঁ আছি ভালো আছি ভালো আছি এটাই বলবো এখন রিয়াজিম বাজারে আমাদের চিটাগাঙে ওই আমার ঢাকার একটা ব্যবসায়ী আছে আমার সাথে ব্যবসা ও বলতেছে ইব্রাহিম আপনার অবস্থা কি এখন আমাদের ভাই সাদেক ভাই ভাই ভালো না ও দেখছি আপনি এখানে তো বাঁকাই আসতেছে তো ইয়া করেন আপনি এই সফিল স্যার ও ইয়ারটা দিয়ে দিল আমাকে লিঙ্কটা দিয়ে দিল আচ্ছা মানে আমি ওনার এগুলো দেখা আমার এখন অনেক কিছু সুস্থ ওজন কমে গেছে অ্যাভিডিস কমছে মানে আপনি যখন ওনার ইয়েটা দিল তখন আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে যাই যেহেতু এত জায়গায় গিয়েছি হ্যাঁ এত জায়গায় গিয়েছি যাই তো বলতে আগে আপনি ইউটিউবে দেখেন ইউটিউবে দেখে যদি আপনার ইয়ার সাথে ব্যায়ামের সাথে আপনার অসুস্থতার সাথে এটা মিলে যায় স্যার সাথে দেখবেন তো এই থেকে আমি ইউটিউবে এগুলো দেখতেছি দেখে 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 আমার ওই স্যার যেটা বলছে আমার একটু মিলে যাচ্ছে আচ্ছা তো আগ্রহ জাগলো চলে আসি তো সেই হিসাব পরে গত 24 তারিখ রওনা হয়েছি বাড়ির থেকে আয়সা এখানে আসলো আমাদের এখানে স্যারের সাথে দেখা হলো স্যারের পরীক্ষা ডেটটা দিছে এগুলো দিয়া বলতেছে ভর্তি হয়ে যান আচ্ছা তো 12 দিন দিছে আজকে অবশ্য 13 দিনে আমি ইনশাল্লাহ একটু সুস্থ পরিক্রমা একের পর এক চিকিৎসা করছেন বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন যে যেখানে হচ্ছে ছুটে যাচ্ছেন ইকোনমিক্যালি যে আসলে খুব বেশি সলভেন্ট তাও না অনেকগুলো টাকা অলরেডি খরচ হয়ে গেছে শারজা থেকে চলে এসেছেন বিভিন্ন জায়গা থেকে এই যে দুবাই ছিলেন দুবাই থেকে চলে এসেছেন ইন্ডিয়ায় গিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন যখন হচ্ছে না একের পর এক চিকিৎসা করছেন ব্যর্থ হচ্ছেন কখনো কি এরকম মনে হয়নি যে আমি হয়তো আর সুস্থ হব না বা আগের জীবনে কখনো ফিরে যেতে পারবো না আমি তো মনে হচ্ছে না আমার ব্যথা যাবে এটা আল্লাহর বসেরে দিছে আমরা জানি আপনি একজন পরিশ্রমী মানুষ তো কখনো এই যে আপনার কি মনে হয় না যে এই ব্যথাজনিত সমস্যাটা যদি না থাকতো আজকে আপনার জীবনটা আরো হয়তো ভালো একটা অবস্থানে থাকতো হয়তো কারণ আরো অন্য একটা জায়গায় থাকতে পারতো অবশ্য আমি 15 বছর দেশে বর্তমান জি তো বিদেশে এই 14 বছর পরিশ্রম করার পর একটা দেশে প্রতিষ্ঠান করলাম জি জি তখন যখন আমি অসুস্থ হয়ে গেলাম অসুস্থর মধ্যেও আমি আরো 6 বছর কষ্ট করে কাজ করে আমি আমার প্রতিষ্ঠান করছি এখানে এখানে যাকে এটা অন্য একটা ব্যাপার অন্য যাক ওই সব এখন আবার যে আমি ওই দেশে তার যাইতে পারবো না দুবাইতে একটা আমার সমস্যা ছিল তার কারণ অন্য দেশে আমি সব বিদেশি ড্রাইভিং লাইসেন্স বিদেশি ভাষার সব কর্ম জানার পরে কাজকর্ম জানার পরেও আমি যদি কোনো একটা অন্য দেশে যাই কোম্পানিতে যাই চাকরি করে 1,00,000 টাকা বেতন আমার নির্ধারিত অবশ্য কিন্তু আমি যাইতে পারি না বেতার ভয়ে বেতার জন্য এই 15 বছর দীর্ঘ 15 বছর হয়ে গেল পুরো জীবনটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এই 15 বছর অর্থাৎ 7 বছর তো ওখানে ছিল প্রায় 7-6 বছর দুবাইতে ছিল এই ব্যথাটা এই দেশে 15 বছর কিছু ব্যথার প্রোগ্রেস না হওয়াতে আমি আর কোথাও যাইতে পারিনি পুরো জীবনটাই তছনছ হয়ে গেছে একদম আল্লাহ এরকম বেরাম কাপ যাক আমরা আশা করব আপনার যাতে সারা বাকিটা জীবন যাতে অন্তত আপনি সুস্থভাবে থাকতে পারেন সুস্থভাবে থাকেন পুরো পরিবার সহ ভালো থাকেন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন দেশে বা বিদেশে যারা হয়তো অনেকেই আছেন এই ধরনের সমস্যাটা ভুগছেন তারাও হয়তো জানেন না যে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের সাথে এই যে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন তাদের জন্য যদি কিছু বলেন আসলে দর্শক এই আমার মতো যদি হয়ে যায় আমি যেটা দর্শকের উদ্দেশ্যে বলতেছি আমি তো দিশেহারা গেছি একটা ব্যথার কারণে কোথায় না গেছি আমি এই চিকিৎসার জন্য চিকিৎসা করতে করতে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা 21 বছরে মনে হয় মিনিমাম 20,00,000 টাকা আমার যা ইনকাম করছি কেসে সব কিন্তু
চিকিৎসাটা ভালো প্রপার কোথাও পাইনি, তো আল্লাহ আমার কপালে রাখে নাই, মনে মরছিলাম এরকমই যে আমি আর ভালো হব না, এটাই নিয়ে আমার এরকম মরণ ব্যথা মরণ বেদি এসব ধরে নিয়েছিলাম আমি। এখন আশা করছি ইনশাল্লাহ স্যারের এখানে এসে যখন ইউটিউবে স্যার দেখলাম, দেখে আগ্রহ জাগলো যে আমি না ঢাকা যাব একবার শেষবার মতো, ওখানে একটা ট্রিটমেন্ট করে আসি। তো আয়সা মোটামুটি ভর্তি করে দিল স্যারে পরীক্ষা কিছু করে, এরপর থেরাপি ট্রিটমেন্ট যেগুলো দিছে ইনশাল্লাহ একটু তখন আসার পর থেকে ভালোর দিকে আছি। তো আপনারাও দেখবেন আপনার স্যারের ইউটিউব চ্যানেলটা দেখে আপনাদের স্যারের কথোপকথনগুলো যদি আপনার ব্যায়ামের সাথে মিলে যায়, আপনি নিজের মনকে নিজে রিসার্চ করে হয়তো আপনি একটা এরকম পদক্ষেপ নিতে পারেন। এটা আমি মনে করব যদি আমার এই কথায় যদি আপনারা কেউ উপকৃত হন, এটা আমি আল্লাহর কাছে কিছু সওয়াবের ভাগীদার হব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এমডি ইব্রাহিম। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের এই প্রবাসী ভাই, যিনি দীর্ঘ এই যে এতটা বছর ওনার জীবন থেকে আসলে চলে গেছে, হয়তো ছোটোখাটো কিছু ভুল, হয়তো আপনার যেভাবে হয়তো ওনার চলা উচিত ছিল হয়তো সেভাবে হয়তো উনি চলতে পারেননি, বা আমাদের যে সঠিক নিয়মকানুনগুলো আছে সেভাবে হয়তো চলতে পারেনি। এটা আসলে দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো কারো জীবনে ঘটতে পারে, আপনি হয়তো অনেক সতর্ক থাকলেও আপনার জীবনে হয়তো ঘটে যেতে পারে। কিন্তু সেই দুর্ঘটনা ঘটার পরে পরবর্তী যে চিকিৎসাগুলো আফটার যে রিহ্যাবিলিটেশন, সেই ট্রিটমেন্টটা যদি আসলে সঠিকভাবে বা প্রপারলি হয়, তাহলে কিন্তু আসলে যে কোনো এই ধরনের রোগীরা খুব সহজ এবং দ্রুত সময়ের ভিতরে তারা ভালো হয়ে যান, এবং খরচে কিন্তু খুব অল্প অল্প টাকার ভিতরে কিন্তু তারা সুস্থ হয়ে যান এবং অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে যান। এই ধরনের কিন্তু উন্নত মানের চিকিৎসা জন্য এখন আর আমাদের বিদেশে যেতে হয় না, এটা আমাদের এ ধরনের চিকিৎসা এখন আমাদের দেশেই আছে, যার বাস্তব প্রমাণ আপনারা কিন্তু এইমাত্র আমাদের এই যে ভাই মোহাম্মদ ইব্রাহিম ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন। এই যে জীবনের এতগুলো পথ উনি পাড়ি দিয়ে এসেছেন, 20-21 বছর কম সময় না, যদি উনি আরও আগে সুস্থ হয়ে যেতেন, একটা ভালো ট্রিটমেন্ট পেতেন, হয়তো আজকের ওনার জীবনটা আরও অনেক অন্য একটা অবস্থানে থাকতো, ওনাকে হয়তো প্রবাসে যে উন্নত জীবন সেখানে উনি থাকতে পারতেন, কিন্তু উনি চলে আসতে বাধ্য হয়েছেন। যদিও আরও পারিপার্শ্বিক কিছু কারণ ছিল, এই সব কিছু মিলে উনি আর থাকতে পারেননি। দেশে এসেও যে উনি ঠিকমতো কাজ করতে পেরেছেন, ব্যথা নিয়ে আসলে কোনো কাজ, ব্যবসা বলেন চাকরি বলেন, কোনো কিছুই আর ঠিক আগের মতো করে করা সম্ভব হয় না, বাট তারপরও কিন্তু উনি কখনও দমে যাননি, উনি চেষ্টা করেছেন। ওনার মনের ভিতরে একটা বিশ্বাস ছিল যে উনি এর চিকিৎসা কখনো না কখনো পাবেন, যেটাকে অপারেশনবিহীন চিকিৎসা বলে, এবং শেষ পর্যন্ত উনি সেটার সন্ধান পেয়েছেন, এবং পরবর্তীতে বাকি অবস্থা কিন্তু আপনারা নিজের চোখে আসলে দেখতে পেয়েছেন, যেটা উনিও আপনাদের সাথে শেয়ার করেছেন। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আজকের এই ভিডিওটা থেকে আপনারাও অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।